পুরুলিয়া সদর এলাকায় ইভিএম মেশিন খারাপের অভিযোগ। ভোটারদের দাবি, তারা সকাল থেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন। বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সংখ্যালঘু ভোটাররা যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত হন সেই উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবেই মেশিনকে অকেজো করে রাখা হয়েছে। তারা অবিলম্বে মেশিন পরিবর্তনের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাস এই বিষয়টিকে পরিকল্পিতভাবেই দাবি করেছেন। সরাসরি তীর্থ বিশ্বাসের রিপোর্ট, বেঙ্গল স্কুপ, পুরুলিয়া। মেশিন খারাপ, দীর্ঘদিন ধরে দীর্ঘক্ষণ ধরে মেশিন খারাপ হয়ে আছে। এদেরকে ধরুন, মানুষ বিক্রি হয়ে আছে, ব্যতিব্যস্ত হয়ে আছে। এই গরমের মধ্যে মানুষগুলো ইচ্ছা করে, নির্বাচন কমিশন ইচ্ছা করে এই ব্যাপারটাকে করার চেষ্টা করছে, একটা প্রলোচনা করছে, একটা সিক্রেট করা করছে। কেন মানুষ ভোট দিতে, মানুষ নিজের ভোটাধিকার রাইট বয় করতে পারছে না। এটা টোটালি দিল্লি নির্বাচন কমিশন আজকে এই জিনিসটা করছে। কতক্ষণ ধরে হচ্ছে? আপনারা কি নির্বাচন কমিশন কে বলেছেন? এটা নিয়ম হচ্ছে যে ভোট দিয়ে প্রতিবাদ করে দিতে হবে। এরা সংখ্যালঘুদেরকে এইভাবে, এরা সংখ্যালঘুগুলোকে রেকর্ড করে রাখছে। কারা চক্রান্ত করছে বলে মনে হয়? আপনাদের ভোট কেন্দ্র কোনটা? আমাদের এইটা চিত্তরঞ্জন খারাপ কি হচ্ছে? ডিএম সাহেব, খুঁজে বাবু কথা বলে ভারতীয় জনতা পার্টিকে সেইটা দিয়ে আমাদের লোকগুলো রাগা দাগা করে গোটা 50 খানা ভোটার চলে গেল। বিশেষ করে যে জায়গায় জায়গায় সংখ্যালঘুরা ভোট দিচ্ছে সেই জায়গাতেই মেশিন গুলো খারাপ করা হয়েছে। ইচ্ছা কি দেখো, আমার কাছে খবর আছে যে মিনিমাম 30-এর উপরে মেশিন খারাপ করানো হয়েছে। এটা আমাদের কথা। ভোট কি শান্তি অবাধপূর্ণ হচ্ছে? আমরা তো শান্তিপূর্ণ আছি, কিন্তু বিএসএফ এরা অশান্তি সৃষ্টি করার জন্য হিসেব করছে। যারা এসেছে সিআরপিএফ, যারা এসেছে,